দেখো কত সুন্দর সকাল, কিন্তু আকাশটা পুরো মেঘলা। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন বেশ ভালোই, বেশ কি সুন্দর রোদ দেখলাম। অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, অনেক সকালবেলা। তারপর একটু ব্রাশ করতে করতে ব্যালকনিতে এলাম, তখন বেশ ভালোই লাগছিল। তারপর দেখলাম হঠাৎ করে এরকম মেঘ হয়ে গেল। তো মোটামুটি আমার সকালের সমস্ত কাজকর্ম মোটামুটি এগুলো থাকে করা হয়ে গেছে। আর আর মানে আমার নিজের আর কি, যেগুলো ধরো ব্রাশ ট্রাশ করা, ফ্রেশ হওয়া, তারপর একটু হালকা করে একটু যেরকম কিছু খাওয়া, খেজুর একটু সকালবেলা খাই খালি পেটে। তো তারপর মাসি আসবে, মাসি এসে বাকি কাজগুলো করবে। তো এখন হচ্ছে কি, আগের দিন রাত্রিবেলা তোমাদের দাদাভাই এই যে ফলগুলো এনে রেখেছিল, তো সেটা আমি আর আগের দিন রাত্রিবেলা আনলে কি হয়, সাধারণত আমি সেটা রেখেই দিই, কারণ পরের দিন সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমি গুছিয়ে নিই আর কি। তো এখন হচ্ছে কি, এই ফলগুলো আমি গুছিয়ে তুলে রাখবো। আর তোমাদেরকে তো ইন্ট্রো দিতেই ভুলে গেছি। গুড মর্নিং, আসসালামু আলাইকুম, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটা তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। খুব ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি, একদম ছোট্ট খাট্টো, কারণ অনেক দিন ধরে আমি তোমাদের সামনে আসেনি, ভিডিও দিইনি, আর এই জন্য ভাবলো আজকে ছোট্ট খাট্টো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। সারাদিনের কিছু কাজকর্ম, টুকটাক কিছু রান্নাবান্না, খাওয়া দাওয়া, এই থাকছে আজকের ভিডিওতে। তো তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে এই যে ফলগুলো কিন্তু বেশ একদম ফ্রেশ, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখন তো আমের সিজন, সুতরাং আম তো খেতেই হবে। আর আম কিন্তু আমার ফলের মধ্যে একটা বেশ ফেভারিট ফল বলেই বলতে পারো, আম আমার ভীষণ প্রিয়। আর এমনি সাধারণত যে আমি যে খুব ফল খাই তা কিন্তু না, খুব একটা ফলের আমি ভক্ত নই। আর রাফা তো তাই, খুব বেশি ফল খেতে চায় না। কিন্তু এই যে দেখছো খেজুরটা, এটা কিন্তু আমার সবসময় আমার বাড়িতে রেগুলারই পাবে, কারণ এই খেজুরটা খেয়েই আমার সকালটা শুরু হয়। আর এই খেজুরটা খেতে ভীষণ সুন্দর, ভীষণ ভালো, যারা খাও তারা তো জানো। আর হচ্ছে কি, সকালবেলা এরকম দুটো খেজুর খেয়ে এক গ্লাস পানি খেলে আমার তো মনে হয় বেশ ভালো ফ্রেশ থাকে আর কি, শরীর বলো এসব ভালো লাগে। তো যাই হোক, ফলগুলো দিকে গুছিয়ে টুছিয়ে রেখে নিলাম, রেখে টেখে দিয়ে টেবিলটা একটু ভালো করে গুছিয়ে দিয়েছি। আর ওদিকে সকালবেলা মাসি এসে আমার মোটামুটি যেগুলো এটো টেটো থাকে সেগুলো মাসি মেজে দিয়ে চলে গেছে। তারপর আমি আর রান্না টান্না হয়ে গেলে ঘরটরগুলো মুছে দিয়ে যাবে। অন্যান্য দিন কী হয়, একসঙ্গে মেজে চলে যায়। আজকে মাসি হয়তো কিছু কাজে ব্যস্ত আছে বা যা কিছু হবে, সেজন্য মাসি আজকে শুধু সকালবেলার কাজটা করে দিয়ে চলে গেছে, একটু বেলাতে এসে ঘর মুছে দিয়ে যাবে বলেছে। তো আমি এখন এই পায়েতে চলে এলাম, দাদাভাই তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে এসেছে। তো এই যে দেখালাম তোমাদেরকে ওই যে মাছ, তো মাছগুলো মোটামুটি বেছে ঠিকঠাক করে ফ্রেশ করে একদম ফ্রিজে কৌটোতে কৌটোতে ভরে সমস্ত কিছু একদম যেখানে যেটা রাখার, তোমরা তো জানো ডিপ ফ্রিজে মাছ সংরক্ষণ করে রাখা হয় বেশ। তো সেখানে আমি সমস্ত কৌটোর মধ্যে মাছগুলো বেছে তুলে দিয়ে এসেছি, আর কিছু মাছ রেখেছি আজকে রান্নার জন্য। আজকে এই লাউ পাতাটা দেখেই বুঝতেই হয়তো একটু একটু পারছো, আজকে আমি করব ইলিশ মাছের পাতুরি, সেটা হবে লাউ পাতা দিয়ে। তো তোমাদের দাদাভাই তো ইলিশ মাছ নিয়ে এসছে, মানে লাউ পাতা নিয়ে আসবেই, লাউ শাক নিয়ে আসবেই আর কি, কারণ ও আমার ছেলে, আমাদের সবাই আর কি ইলিশ মাছের পাতুরিটা খেতে খুব ভালোবাসি আর কি। তো আমি ওই শাকটা মোটামুটি বেছে নিয়ে আর যে কি কিছুটা রেখে, মানে কটা পাতা নিলাম, বাকিগুলো মাসি বাজবে, বিকেলবেলা আসবে যখন মাসি, বাকি শাকটা বেছে রাখবে আর কি। তো এখন আমি মোটামুটি কিছুটা পাতা নিয়ে নিলাম আর এই যে ইলিশ মাছের পাতুরি করব বলে। আর ইলিশ মাছের পেটে কিন্তু বেশ ডিম ছিল, তোমরা দেখেই বুঝতেই পারছো, মাছটা কিন্তু বেশ একদম ফ্রেশ একদম। তো আমি মোটামুটি ইলিশ মাছের মধ্যে দেখো মশলাটা মাখিয়ে নিলাম, মানে মাখিয়ে নেবো আর কি, এর মধ্যে সমস্ত মশলা দিয়েই দিয়েছি। দিয়ে দেখো বেশ সাবধানে আমি একটু মশলাটা মাখাবো, কারণ হচ্ছে কি পেটের মধ্যে যেহেতু ডিম আছে আর দেখো প্রায় বেরিয়েই যাচ্ছে আর কি ডিমগুলো, তো আমি খুব সাবধানে আর কি মশলাটা মাখিয়ে নিচ্ছি। আর সবথেকে যেটা মেন কথা হচ্ছে কি, ইলিশ মাছ বাড়িতে আসলে মানে বেশিরভাগ এই বেশিরভাগ সময় কিন্তু পাতুরি নাহলে ভাপা। ইলিশ মাছের রেসিপি বলতে আমার বাড়িতে সত্যি কথা বলতে এই দুটোই বেশিরভাগ সময় হয়, পাতুরি নাহলে ভাপা, কারণ ইলিশ মাছটা আমার এটাই আর কি খেতে ভালো লাগে। আর এখানে দেখো লাউ পাতাগুলো একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে ফ্রেশ করে বেশ ভালো করে বেছে, একদম ধুয়ে যেগুলো আর কি যেমনভাবে বাছে সেভাবে বেছে কেটে ধুয়ে আমি একদম ফ্রেশ করে রেখে দিয়েছি।
তো একদম চলে এলাম বিকেলবেলা, মানে বিকেলবেলা না এটা সন্ধেবেলা বলতে, সন্ধেবেলা সন্ধে হয়ে গেছে, মাগরিবের নামাজ টামাজ পড়ে নিয়ে আজকে একটু বাংলাদেশের স্টাইলে মুড়ি ভর্তা করে খাবো। জানি না হচ্ছে কি না, আমি জানি হচ্ছেই না, কারণ বাংলাদেশের স্টাইলে যে মুড়ি ভর্তা যেটাকে বলে, মুড়ি ভর্তা সেটা অন্যরকমভাবে হয়, আরও মশলাদার, আরও সুন্দর। তো আমি যেহেতু রাফাত খাবে, আমি খাবো একটু হালকা পাতলা করে, একটু চিকেনের আর কি, একটু মানে পাতলা করে চিকেন একটু রান্না করেছি, একদম খুবই মশলাদার না, দেখে বুঝতেই পারছো তো। আর মুড়ির সঙ্গে একটু আচারের তেল টেল, পেঁয়াজ টেয়াজ আর কি, যেগুলো দিয়ে আমরা মুড়ি মাখি সাধারণত, যারও একদম রিচ না হয়ে যায় সেইটা মাথায় রেখে আর কি একটু মুড়ি ভর্তা বানাচ্ছি। তো এই ছিল আমার আজকের ভ্লগ, ছোট্ট একটা ভ্লগ, একটু রান্নাবান্না একটু খাওয়া দাওয়া, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এবারে চেষ্টা করবো রেগুলার ভ্লগ। টাটা, আল্লাহ হাফিজ।